বগুড়ায় শুরু হয়েছে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আব্দুস সালাম বাবু। বাবু, অভিযান কখন শুরু হয়েছে আর অভিযান কার্যক্রম কেমন দেখছেন? নয়টার পর থেকে এই অভিযান শুরু হয়েছে। বগুড়া শহরের ঢাকা রংপুর মহাসড়কের বনানী বেদগাড়ি এলাকায় এই অভিযান চলমান রয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক সুমন রঞ্জন সরকারের নেতৃত্বে অভিযান চলছে। তারা কিন্তু গত কয়েকদিন ধরে এই অভিযান অব্যাহত রেখেছে। বৃহস্পতিবারের অভিযানে 18টি মামলা দিয়েছে এবং সেখানে তারা 1.5 লক্ষাধিক টাকা জরিমানা আদায় করেছে। গতকাল রাতেও অভিযান চলেছেন। মূলত ফিটনেসবিহীন যে যানবাহনগুলো রয়েছে, পাশাপাশি অবৈধ হর্ন এবং হাইড্রোলিক হর্ন ব্যবহারকারীদের বিরুদ্ধেই তাদের আজকের এই অভিযান। আপনি নিশ্চয়ই ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন এই অভিযান। আমরা এই অভিযান প্রসঙ্গে কথা বলবো বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক সুমন রঞ্জন সরকারের সাথে। তিনি জানাবেন যে অভিযান ব্যাপারে। ধন্যবাদ। আমাদের এই অভিযান, এটা একটা চলমান প্রক্রিয়া। এর মাঝেও আমাদের এই অভিযানটাকে আমরা আরও একটু জোরদার করেছি, বিশেষ করে সড়কের নিরাপত্তা বিষয়ক যে উপদেষ্টা পরিষদ মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে এই মিটিংটা হয়েছে গত 15 তারিখে। এই মিটিংয়ে বেশ কিছু ইনস্ট্রাকশন এসেছে এবং বেশ কিছু কার্যক্রম নেওয়ার কথা বলা হয়েছে। সেই বিষয়গুলোকে জোরদার করার জন্যই বগুড়ার সুযোগ্য পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী স্যারের নির্দেশনায় আমরা আসলে এই অভিযান পরিচালনা করছি। এই অভিযানের মধ্যে আমরা বিশেষ করে হাইড্রোলিক হর্ন, অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহার সহ ফিটনেসবিহীন যানবাহন এবং সড়ক পরিবহন আইন 2018-র যেসব ব্যত্যয় হয়, সেই ব্যত্যয়গুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। গতকাল আমাদের প্রায় 1.5 লক্ষাধিক টাকার মামলা হয়েছে, আপনি যেটা বললেন একটু আগেই। এর বাহিরেও আমরা সব ব্যবস্থা নিচ্ছি। এর মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখনই একটা গাড়ি আমাদের কাছে আটক আছে, যে গাড়িটাতে যে ড্রাইভ করছিল তার কোনো ড্রাইভিং লাইসেন্স নেই, তার আসলে বয়সটা কম। আমরা সেক্ষেত্রে তার বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেছি এবং আমরা সড়কে যেসব অনিয়ম দেখছি সেই অনিয়মগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। উনি জানালেন যে সড়কে যে অনিয়ম রয়েছে সেই অনিয়ম নিয়েই তিনি অভিযান পরিচালনা করেছেন। এই অভিযান অব্যাহত রাখবে বগুড়ার পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি সুদীপ কুমার চক্রবর্তীর নেতৃত্বে। বগুড়া জেলা পুলিশ শহরে এবং শহরের বাইরে সড়ক মহাসড়কে অভিযান চালিয়ে যাচ্ছে এবং এই অভিযানের মধ্যে দিয়ে হয়তো বা সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে এমন প্রত্যাশা জনসাধারণের। এই ছিল বগুড়া সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে। বাবু, আপনাকে ধন্যবাদ।